বেগম, যারা দেশ এবং দেশের বাইরে আছেন, বিশেষ করে যারা মিডিল ইস্টের ভিতরে আছেন, তারা নিজের টিকিট নিজে ঘরে বসে কীভাবে কাটবেন সেটাই আজকে দেখাবো আপনাদের। সহজে, খুব সহজে কাটতে পারবেন। হ্যাঁ, তো তার জন্য প্রথমে আপনাদের যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোর থেকে চিপ ফ্লাইট নামে একটা অ্যাপ আছে, চিপ ফ্লাইট। যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের যে লোগোটা, এটাই মূলত আমার। এটা অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করলাম না, সরাসরি ওপেনে চলে গেলাম। দেন এখান থেকে ফাইন্ড এ ফ্লাইট, ফাইন্ড এ ফ্লাইটে যাবেন। থেকে ওয়ান ওয়ে চাইলে ওয়ান ওয়ে, রিটার্ন চাইলে রিটার্ন। ওকে, ধরেন দাম্মাম টু ঢাকা, আপনি ডেট দিয়ে দেন কোন ডেটে যাবেন, যে কোনো ডেট। ধরেন 20 তারিখ দিলাম অ্যাপ্লাই, দেন সার্চ ফ্লাইট। এখানে দেখেন বিভিন্ন এয়ারলাইন্সের ভাড়াসহ লিস্ট দেওয়া আছে। এখান থেকে যে কোনো একটা যেটা আপনাদের পছন্দ সেটা সিলেক্ট করবেন। দেখেন, ধরেন এয়ার অ্যারাবিয়া, এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে আপনি যে ভিও ডিল, ভিও ডিলে চলে যাবেন। এগ্রি টু ক্লোজ। দেখেন এখান থেকে আপনার আইটেনারি দেওয়া আছে। হ্যাঁ, দেন কন্টিনিউ। এখন এখানে আপনাদের নাম, অ্যাড্রেস, পাসপোর্ট নাম্বার, ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ দিবেন। আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট ইমেল অ্যাড্রেস। অ্যাড্রেস, আপনি যেখানে থাকেন সেখানকার অ্যাড্রেস। এখানে আপনি সৌদি আরব থাকলে সৌদি আরব সিলেক্ট করবেন, যে দেশে থাকবেন সেই দেশেটা সিলেক্ট করে দিবেন। সৌদি আরব সিলেক্ট করলাম। পোস্ট কোড, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন। রেকমেন্ডেড, কন্টিনিউ। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, নেমটা দিতে হবে।
কন্টিনিউ। কন্টিনিউ আপনি যদি ব্যাগেজ নিতে চান সেই ক্ষেত্রে এখানে প্লাস চিহ্ন চেপে যতটুকু প্রয়োজন ততটুকু টাকা দিয়ে পারচেস করে নেবেন। আর একমাত্র বিমান বাংলাদেশ অথবা এয়ারলাইন্স ওইখানে ব্যাগেজ ছাড়া নিতে পারবেন, ওইটা ওইখানে আছে, সমস্যা নেই। নো ব্যাগ অ্যাক্সেপ্টেড, আমি ব্যাগ নেবো না, তাই কন্টিনিউ উইদাউট ব্যাগ। কন্টিনিউ কন্টিনিউ ট্রাভেল উইদাউট ইন্স্যুরেন্স, কন্টিনিউ দিবেন, কন্টিনিউ কন্টিনিউ এখানে আপনি বেসিক সিলেক্ট করে দিবেন। নন ডিসকাউন্ট ফেয়ার অ্যান্ড ডোন্ট ওয়ান্ট ডিসকাউন্ট, দেখেন এখানে আপনার ট্রিপ ডিটেলস চলে আসছে। এখন আপনি এখান থেকে যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, হ্যাঁ, কার্ড নাম্বার, কার্ড হোল্ডার এগুলো ডিটেলস দিয়ে সিকিউরিটি কোড দিয়ে ইনভয়েস রিকোয়েস্টে সিলেক্ট করে পারচেসে ক্লিক করলেই আপনি টিকিটটা ক্রয় করতে পারবেন কোনো ট্রাভেল এজেন্সিতে না গিয়ে। শুধুমাত্র যাদের কার্ড আছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, যে কোনো দেশে, তারাই এখান থেকে টিকিটটা করতে পারবেন। আপনি পারচেস রিফান্ডেবল দিলে আপনি টিকিটটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন বা রিফান্ড করতে পারবেন, আর অনলি পারচেসে দিলে নো রিফান্ডেবল, মানে টাকাটা ব্যাক পাবেন না, কোনো চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন কিন্তু টাকা ব্যাক পাবেন না। ওকে দর্শক, আপনাদের বোঝানোর জন্য করলাম, আমি আর পারচেসে ক্লিক করলাম না। আল্লাহ হাফেজ।